চাপাডাঙ্গা এলাকার রেস্কিউ সেন্টারগুলিতে আসতে শুরু করেছে বহু মানুষ। ইয়াসের সতর্কতায় একদিকে যেমন সকাল থেকে চলছে মাইকিং প্রচার, অন্যদিকে রেস্কিউ সেন্টারগুলোতে চলছে স্যানিটাইজেশন। তারকেশ্বর ব্লক প্রশাসনের উদ্যোগে ইয়াস মোকাবিলায় চলছে জোর কদমে প্রস্তুতি। তারকেশ্বর এলাকার সব থেকে বিপজ্জনক এরিয়া চাপাডাঙ্গা এলাকার দামোদর নদ সংলগ্ন এরিয়া। দামোদর নদের বাঁধ সংলগ্ন এরিয়ায় প্রায় 500 থেকে 700 মানুষ বসবাস করেন, প্রায় সকলেই কাঁচা বাড়িতে বসবাস করেন। তাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যেতে চাপাডাঙ্গা পঞ্চায়েতের পক্ষ থেকে রেস্কিউ সেন্টারে যাওয়ার জন্য মাইকিং করে প্রচার করা হয়। অন্যদিকে তারকেশ্বর ব্লকের সন্তোষপুর কেশব চক তালপুর চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার দামোদর নদের ধারে বসবাস করেন প্রায় 5000 মানুষ। তারকেশ্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যবস্থা করা হয়েছে বেশ কয়েকটি রেস্কিউ সেন্টার, যাদের আজ বিকেল থেকেই রেস্কিউ সেন্টারে স্থানান্তরিত করা হবে। রেস্কিউ সেন্টারগুলোতে কোভিড প্রোটোকল মেনে থাকার জন্য উপযুক্ত করে তোলা হচ্ছে। তবে আকাশের অবস্থা খারাপ দেখে চাপাডাঙ্গা এলাকায় বেশ কয়েকটি রেস্কিউ সেন্টার ইতিমধ্যে আসতে শুরু করেছেন বহু মানুষজন। ঝড়ের সময়ে কেউ বাড়ির বাইরে থাকবেন না, ঝড়ের সময়ে কেউ বাড়ির বাইরে থাকবেন না। যারা অপেক্ষাকৃত নিচু জায়গায় বসবাস করেন তারা নিরাপদ জায়গায় আশ্রয় নিন, বা কাঁচা বাড়িতে বা ভগ্নপ্রায় বাড়িতে থাকেন তারা নিরাপদ জায়গায় আশ্রয় নিন। পৌরসভায় 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকছে, যে কোনো সাহায্যের জন্য যোগাযোগ করুন। গুজবে কান দেবেন না, গুজব রটাবেন না, তারকেশ্বর পৌরসভা সবসময় আপনাদের পাশে আছে। আমার একটা ঘুন্ডি জল আসছে, যার নাম হচ্ছে জস। এটা তো আপনার দামোদর নদীর পাশেই গ্রাম, তো সেখানে মানুষদেরকে কি সচেতনতা বার্তা দেবে? ইতিমধ্যে আমরা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির প্রধান, মানে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, বিডিও এবং আমাদের ব্লক স্তরে আপনার যারা যারা আধিকারিক আছে তাদের প্রত্যেককে নিয়ে এসডিও ডিএম এর মাধ্যমে আমরা বিধায়করা ভার্চুয়াল সভা করেছি। সেখানে আমরা যে প্রস্তুতি রেখেছি যে এখন গ্রীষ্মকাল নদীতে জল নেই, সেটা আমাদের ক্ষতি করবে ঝড় এবং তার সাথে যে বৃষ্টিটা। শুধু এই দামোদর বাঁধের সংলগ্ন ব্যক্তি নয়, গোটা জায়গায় এফেক্ট হবে। আমরা তিরপলের ব্যবস্থা রেখেছি, স্কুলগুলো তো স্যানিটাইজিং করে সেখানেতে ঝড় দেখবেন 25, 26, 27 তিন দিন যা আবহাওয়াবিদরা বলছে। শুরু হলেই যাদের মাটির ঘর বা ছিটে বেড়ার ঘর বা দরমার ঘর তাদেরকে আমরা স্কুলেতে স্থানান্তরিত করব। পঞ্চায়েত স্তরের মেম্বার থেকে আমাদের কর্মীরা যারা আছে এ কাজটা করবে। সেখানে শুকনো খাবার যেমন চিড়ে, বিস্কুট, মুড়ি, গুড় সাথে এগুলো আমরা দেব। রান্না করা খাবার স্কুলেতে কেন আমরা এগুলো করেছি, মিড ডে মিলের রাঁধুনিরা আছেন, আমরা যাতে গ্যাদারিং না হয় সব স্কুলেতেই আমরা অল্প অল্প করে রাখবো, তাদের দুপুর এবং রাতের খাবারটাও রাখবো। সেখানেতে আমরা একটা করে জেনারেটর রাখবো। আজকে প্রত্যেকটা স্কুলে সাবমার্সিবল আছে, লাইট পাখা সহ সত্য এবং সাবমার্সিবলটা যাতে আমাদের চালু থাকে, জলের অভাব না হয় এগুলো আমরা ব্যবস্থা করেছি। ইলেকট্রিক ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, তারা তাদের কন্ট্রাক্টর যারা আছে তাদের যে লেবাররা আছে তারা থাকবেন, ঝড়ের প্রকোপে যদি কোথাও ইলেকট্রিক পোস্ট পড়ে যায়, তার ছিঁড়ে যায়, দ্রুত সেগুলো সারাবার ব্যবস্থা করবে। ডিজাস্টারের লোক থাকছে, তাদের যেটা বর্তমানে ব্যাটারি চালিত কাটার সেগুলোও থাকবে। ঘূর্ণিঝড় আসতে চলেছে, সেই হিসেবে তারকেশ্বর পৌর প্রশাসক হিসেবে আপনি কী কী ব্যবস্থা নিয়েছেন? আমরা ইতিমধ্যে দুদিন আগেই আমাদের কাছে দপ্তরের নির্দেশ এসেছিল যে তারকেশ্বরের পৌর এলাকায় কোথায় কোথায় জল জমে বা কোথায় কোথায় রেস্কিউ সেন্টার আছে বা করা হয় বা কোথায় করা প্রয়োজন, সেই সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছিল। তো আমরা তারকেশ্বর পৌরসভার মধ্যে আমাদের একমাত্র ওইদিকে 3 নম্বর আর ওই 5 নম্বর ওয়ার্ড ছাড়া প্রত্যেক ওয়ার্ডই খানিকটা অনেকটাই নিচু অংশ আছে, সেগুলো অতিরিক্ত বৃষ্টি হলে জল জমে যায়। আমরা তার রিপোর্ট পাঠিয়েছি এবং শেল্টার হিসেবে আমরা তারুণা সেবা সমিতি, আমাদের তারকেশ্বর থানা মার্কেটিং, আমাদের হিন্দি হাই স্কুল, গেস্ট হাউস, শাহপুর প্রাইমারি,
এবং আমাদের যে স্কুলগুলো আছে এদিকে মহাবিদ্যালয় বা আমাদের যে রেস্কিউ সেন্টারগুলো আমরা করি বা সাকেশ্বর আমাদের গার্লস হাই স্কুল এই এলাকার আমরা তথ্য পাঠিয়েছি। যদি সেরকম বিপর্যয় হয় তাহলে এই জায়গায় আমাদের মানুষকে আমরা ওখানে রেস্কিউ করব। তো এই পর্যন্ত আছে এবং আমাদেরও দপ্তরের পক্ষ থেকে আলোচনা হয়েছে এবং আমরা নিচ্ছি যেভাবে আমফানে আমরা প্রস্তুতি নিয়েছিলাম। এখন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে যে নির্দেশিকা বা আবেদন করা হচ্ছে মানুষ ইতিমধ্যেই অবহিত হয়েছেন যে এরকম জজ নামক একটি ঘূর্ণিঝড় যা খুব মানে বেশি একটা শক্তি নিয়ে আমাদের বাংলা আসে পড়তে পারে সেই হিসাবে মানুষও অবহিত আছে এবং ইতিমধ্যে আমাদের পুরো এলাকায় আলোচনার মধ্য দিয়ে অনেকেই জেনে গেছেন বা সংবাদ মাধ্যমে অনেকে অতিবাহিত অবহিত হয়েছেন। আমরা নিশ্চিতভাবে পৌরসভার পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলো নেই বিপর্যয় মোকাবিলা করার জন্য সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা ব্যবস্থা নেব। সতর্কবার্তা হিসেবে কী কী ব্যবস্থা নিয়েছেন? মানে এটা তো বাঁধ এলাকা মূলত অনেক পরিবার বসবাস করে, কী বলবেন? দেখুন, আমাদের প্রথমত করছে কথা হচ্ছে আমরা মাইকিং করা হয়েছে, আমরা চাপাডাঙ্গা পঞ্চায়েত থেকে আমরা মাইকিং করেছি। আমাদের দামোদরের মাধ্যের ওই মাদের ধারে 150টি মোট পরিবার আছে, সেই পরিবারগুলোকে আমরা আগে থেকেই জানিয়েছি। জানিয়ে আমাদের মূলত যেই স্কুলগুলো চাপাডাঙ্গা পঞ্চায়েতে যে স্কুলগুলো আছে, মিদ্দেপাড়া প্রাইমারি স্কুল, চাপাডাঙ্গা মিদ্দেপাড়া প্রাইমারি স্কুল, চাপাডাঙ্গা বয়েজ স্কুল, আমাদের জগদ্ধাত্রীতলা বাইরিপাড়া জগদ্ধাত্রীতলা সেখানে একটি ICDS স্কুল আছে, সাচক ICDS স্কুল, সেই স্কুলগুলোকে আমরা মানে মনিটর করে আমরা সেখানে একটা স্যানিটাইজার করে আমার যেসব পরিবেশ বন্ধুরা আছে তাদেরকে দিয়ে স্যানিটাইজার করে রেডি রেখেছি। মূলত আগেরবারে যখন আমফান ঝড় হয়েছিল সেই সময় আমরা সেইভাবে প্রস্তুতি নিতে পারিনি, তাই এইবারের মানে এই ঝড়ের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আগে থেকে একটু মানুষ আমরা সকলকে জানিয়েছি সতর্ক হিসাবে। কিছু লোককে আমরা আজকেই বলেছি যে ওইখানে চলে যাওয়ার, স্কুলে চলে যাওয়ার জন্য কিছু খাবারেরও ব্যবস্থা আমরা পঞ্চায়েত থেকে করেছি। আজকে বেশ কিছু লোকও গেছে এরকম? হ্যাঁ, আজকের মধ্যেই গেছে বেশ কিছু লোক, মোটামুটি রাতের মধ্যে আমরা সবগুলোকে সব লোকদেরকে নিয়ে চলে যাব। হুগলি থেকে পাপু সাতরা, রিপোর্ট টাইমস বাংলা।